তো নমস্কার বন্ধুর রেডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে আমার সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের স্কুল থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছিল তারই ইতিহাসে সমাধানে চলে এসেছি এই ভিডিওতে আমি ইতিহাসে একশো নম্বর পেজের সমাধান দেবো তো আমি প্রথমে তোমাদের এমসি সমাধান দিচ্ছি না কারণ এমসি সমাধান তোমরা কিন্তু প্রত্যেক সেটের লাস্টে পেয়ে যাবে আমি সোজা এসসি দিয়ে এগিয়ে যাচ্ছি এসি কিউর সমাধান দিয়ে দিচ্ছি তোমাদের তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো সোজা আমি প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখে নাও প্রথমে চলে আসুন দেখো আমি বিভাগ তোমাদের দুয়ের একের এক দুইয়ের একের এক কী আছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজ খানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজ খানায় নেক্সট দেখো দুইয়ের একের দুই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কথামূলক গ্রন্থের নাম কী রবীন্দ্রনাথ ঠাকুরের কথামূলক গ্রন্থের নাম হল জীবন স্মৃতি জীবন স্মৃতি উত্তরটি অবশ্যই এখানে আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুইয়ের এক তিন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুয়ের চার ভারতীয় জাতীয় কংগ্রেস ক্রেপ কে প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন উত্তর হিসেবে কিন্তু স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম হয়ে গেল এবার নেক্সট চলে যাচ্ছি আমি তোমাদের ঠিক ভুল নির্ণয় তো ঠিক ভুল নির্ণয়টা তোমরা দেখে নাও দুয়ের দুইয়ের এক জীবনের ঝরাপাতা একটি আত্মজীবনীমূলক রচনা জীবনের ঝরা পাতা একটি আত্মজীবনীমূলক রচনা এটি কিন্তু সঠিক নেক্সট দেখো দুয়ে দুই মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন এটিও কিন্তু সঠিক তারপরে দেখো দুইয়ের দুইয়ের তিন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডাল হৌসি মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিল লর্ড ডাল হৌসি এটিও কিন্তু সঠিক নেক্সট দেখো দুই দু চার কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল গোলামখানা এটিও কিন্তু সঠিক নেক্সট আমি চলে যাচ্ছি তোমাদের কস্তম সাথে খস্তম মেলাও দেখো দুইয়ের তিনের একই আছে পার্থেনন পার্থেনন হয়ে যাবে তোমাদের কিন্তু এক একটা হয়ে যাবে তিন অর্থাৎ ডিরোজিও নেক্সট চলে যাচ্ছি আমি দেখো দুয়ে তিনে দুই চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ হয়ে যাবে কিন্তু চার অর্থাৎ দুর্জন সিং নেক্সট দেখো দু তিনে তিন ভারত মাতা ভারত মাতা হয়ে যাবে কিন্তু তোমাদের এক অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো সঞ্জীবনী সঞ্জীবনী হয়ে যাবে তোমাদের কত দুই অর্থাৎ কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র তো এক একটা এক একটা হয়ে যাবে তোমাদের তিন দুই একটা হবে তোমাদের চার তিনেরটা এক আর চারেরটা দুই তো উত্তরটি অবশ্যই লিখে নাও তোমরা নেক্সট চলে যাচ্ছি আমি ব্যাখ্যাতে বিবৃতিতে দেখে নাও তোমরা এসে আমি ম্যাপ পয়েন্টিং অন্য কোনো দিন করিয়ে দেবো বিবৃতি দেখে নাও এক এক নম্বর বিবৃতি দুয়ের পাশের এক বিবৃতি মোহনবাগান ক্লাবের আইএফএস সিল্ড জয় উনিশশো এগারো ছিল গুরুত্বপূর্ণ ঘটনা এটি কিন্তু হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার তিন ব্যাখ্যা নাম্বার তিন অর্থাৎ এটি ছিল ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ফুটবল খেলার ভারতের প্রথম জয় নেক্সট দুয়ের পাশে দুই বিবৃতি পাশ্চাত্য আদর্শ ছিল বাংলার নবজাগরণের অন্যতম ভিত্তি পাশ্চাত্য আদর্শ ছিল বাংলার নবজাগরণের অন্যতম ভিত্তি এটি কিন্তু ভেবে ব্যাখ্যা নাম্বার তিন অর্থাৎ অনেক মনীষী পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন দুয়ের পাশে তিন বিবৃতি চার্লস উইলকিন্স বাংলার গুটেনবাগ নামে পরিচিত চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত এটি হয়ে যাবে কিন্তু ব্যাখ্যা নাম্বার এক অর্থাৎ তিনি সর্বপ্রথম বাংলায় মুদ্রণ কৌশল প্রবর্তন করেন তিনি সর্বপ্রথম বাংলায় মুদ্রণ কৌশল প্রবর্তন করেন নেক্সট দেখো দুয়ের পাঁচের চার বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রম প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেন এটি কিন্তু হয়ে যাবে তোমাদের ব্যাখ্যা নাম্বার এক প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য প্রকৃতি নির্ভর শিক্ষা লাভের জন্য তোমাদের প্রথমে একটা হয় ব্যাখ্যা নাম্বার তিন নেক্সট টু ব্যাখ্যা নাম্বার তিন তারপরে ব্যাখ্যা নাম্বার এক তারপর একটা ব্যাখ্যা নাম্বার এক তো করি তোমরা বুঝতে পারছো উত্তরগুলি তো নেক্সট যেসব পেজ আছে সমস্ত পেজের উত্তর দিয়ে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে